মাথা দশালিয়া খেয়াঘাট, এখানে দেখেন আগা মাথায় ভেঙেছিল সমস্ত সব রাস্তাঘাট কিছুই নাই মোটামুটি। এই দুটকে রাস্তাটা ভালো আছে, তবে আটটু পাড়ে যে আসবে এটা তবে চলে যাবে। বাড়ি ঘরগুলো সব পানিতে ডুবে যাচ্ছে, জোয়ারের ভরসে বাড়িতে সরছে, চলার পথই নেই। তাহলে কোন পথ দিয়ে আমরা যাবো? দেখা যায় রাস্তাঘাট গাড়ি বা কিছু নাই, এখন বাড়ির মধ্যে সব পানি। তাহলে ওরা কিভাবে মানুষ বাড়ি যাবে, কিভাবে রান্না বাড়া করবে, কি বাইরে বা কিভাবে বেরোবে? বাড়ির ভিতরে ঢুকা যেতেছে না, গ্রামের মধ্যে ঢুকা যায় না। তাহলে রাস্তার পরে সব সময় থাকতে উঠেছে, যতক্ষণ ভাতি না সরবে ততক্ষণ আমরা রাস্তার ঘুরে। এখন পশু পাখি একটা উঁচু জায়গায় ছিল, একটা আপাতত ঘর, সেখানে রাখছিলাম। আজকে সেখানে এক হাত পানি বৃদ্ধি হয়েছে, যার কারণে সেখানে রাখাও সম্ভব না। এবং যে বিচুলি আছে খাবার দিতে, আর তা সর্বোচ্চ একদিন হবে, তারপরে গরু যে কী হবে মানে বিক্রি করতে হবে। এখন বিক্রি করলে ওই যারা এই যে ফুড়ি, এরা এখন যদি 50,000 টাকা গরুর দাম হয়, 20,000 টাকা দাম কুকুর থাকে। এবং এরা এটা চক্র আছে, এরা মানে একজন দাম বললে আর কেউ আর দাম বলবে না। 4-5 কিলোমিটারের মতন রাস্তা, মানে সব অতিবাহিত হয়ে গেছে, ভাঙনের সব তছনাচ করে দিয়ে গেছে। এই ভাঙন যে কবে আল্লাহ পাকে হেফাজত করবে আল্লাহই ভালো জানে। ভাই এখান থেকে 2 ঘন্টার থেকে আগে ভাঙছে, ভাঙিয়ে এখান থেকে পানি ছড়াইছে, ছড়াতে সব ভাঙিয়ে চলে যাচ্ছে নদীতে। কত কষ্টের মধ্যে সব ঘর বাড়ি বেঁধে উঠলাম, মাঝে ভেঙে গেল আমফানে, যাওয়ার পরে সব আবার ঘর বাড়ি বেঁধে নতুন করে উঠেছে, ওঠার পরপরই আবার এইসব ভেঙে গেছে। আমরা নিজেদের আজকে ঘর ছাড়া বাড়ি ছাড়া যে যেখানে আছে প্রত্যেকে রাস্তার উপরে আছে, হয়তো এখান থেকে কালকে দিন গেলে হয়তো রাস্তাও থাকা সম্ভব হবে না, আমাদের এলাকা ছাড়া অন্য কোথাও চলে যেতে হবে। Thank you.
Thank you.